আসসালামু আলাইকুম, আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি। জাস্ট ক্যাপশনটা দেখেন, কি অ্যামেজিং একটা প্রোডাক্ট আছে নাকি আপনার কাছে এরকম? আচ্ছা, আমাদের কাস্টমাররা পুরো জানেন অলরেডি যে আরজে ফ্যাশনে মাঝে মাঝে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা জাস্ট ভাবা যায় না। চিন্তা করেন, মুখ খুব টানে, একটা ময়শ্চারাইজার দিব, কিন্তু এটাও যদি হয় টিন্টেড ময়শ্চারাইজার, যদি এটা হয় নুড লুক ময়শ্চারাইজার, আই মিন ধরেন আপনি মানে কি বলবো, আপনি এত যাওয়ার সময় আপনি কোনো কিছু ইউজ করেন না, কোনো কিছু না, জাস্ট একটা ক্রিম দিয়ে আপনি চলে যান, তখন আপনার দরকার এরকম একটা ময়শ্চারাইজার যেটা হচ্ছে আপনাকে মেকআপ লুক দিবে সাথে সাথে। ব্র্যান্ড হ্যাঁ দেখাবো, জিনিসটা দেখাবো, এটা মাঝখানে আমাদের স্টক আউট ছিল। আজকে আমরা যখন অ্যানাউন্স করেছি যে নুড লুক ময়শ্চারাইজার আমাদের স্টকে আসছে, তখন দেখবেন যে এমনও হচ্ছে, কমেন্ট আসছে যে এটার জন্য কয়েকবার অর্ডার করেও পাইনি, এটা এতটা একটা হিট আইটেম। এই গরমে নো মেকআপ এরকম একটা বিষয় থাকতে হবে, সানক্রিম মানে SPF যুক্ত প্রোডাক্ট ইউজ করা লাগবে। তো আমাদের একটা ময়শ্চারাইজার যদি এরকম কাজ হয়ে যায়, আপনারা আর কি চাই বলেন? শুধুমাত্র তাই না, জাস্ট ফুল ফেসও না, আপনার ফেস, গলা, হাত সব আপনি কাভার করতে পারবেন এই টাইপের প্রোডাক্ট দিয়ে। একটা নুড লুক ময়শ্চারাইজার, একটা ওয়েডিং ড্রেস ক্রিম, দ্যাটস ইট, আর কিছু লাগে না। মনে হচ্ছে তো লাইভ ডিস্টার্ব, এখন কী করবো বলেন তো? আসলে কি ডিস্টার্ব করছে, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওকে ফাইন। নুড লুক ময়শ্চারাইজারের প্যাকেজিংটা আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন প্যাকেজিংটা কিন্তু খুব সিম্পল, ওই রকম আহামরি কোনো কিছু না। এবং এটা একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, আপনি এই গরমে মানে শীত গরম কোনো কথা নাই, সারা বছর আপনার সানক্রিম লাগবে, কিন্তু এই গরমে অনেকেই থাকে যে ডাবল প্রোডাক্ট ইউজ করতে চান না, মানে আপনি একটা ময়শ্চারাইজার দিবেন, একটা সিরাম দিবেন, একটা এসেন্স দিবেন, তার উপর আরেকটা হচ্ছে গিয়ে কী দিবেন, মানে আমরা তো কত কিছু ইউজ করি, বিবি ক্রিম দিবেন, ফাউন্ডেশন দিবেন, এটা সেটা পাউডার দিবেন, অনেকেই খুব কাহিল হয়ে যান, আমিও হই। তো মিনিমাম একটা প্রোডাক্টে আপনি রেডি হয়ে বাইরে যাবেন, একটা যথেষ্ট। এই যে এটা একটা ময়শ্চারাইজার, অফিস গোয়িং আপুদের জন্য এটা হচ্ছে লাইফ সেভিং একটা প্রোডাক্ট, লাইফ সেভিং। দেখেন ভালো করে, আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলবো না যে এমন কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে যেটা ইউজ করে আপনার স্কিনের ক্ষতি হবে, ফর্সা হতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, কখনো এরকমটা আমরা বলবো না। আমরা যেটা চাই, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, বাট আমি কমেন্ট পড়তে পারছি না, পরে দেখা যাক কী হয়। এটা হচ্ছে আপনার মেইন প্যাকেজিংটা, এটা কিন্তু ইনটেক। আর একটা জিনিস আমি বলে দেই, এই প্রোডাক্টটার ব্র্যান্ড যেহেতু গোল্ডেন রোজ, সো কোয়ালিটি নিয়ে নো ডাউট, কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। যারা হচ্ছে নুড লুক ময়শ্চারাইজারটা কখনো খেয়ালই করেনি, ইনফ্যাক্ট আমিই তো খেয়াল করি নাই, আমি তো অনেক প্রোডাক্টই হচ্ছে সেল করছি, দেখছি, ইউজ করছি, ভালো লাগছে, কিন্তু এটা আমার কাছে আমাদের শপে না ছিল, এটা আমি অতটা মনোযোগ দিই নাই, কিন্তু একদিন হঠাৎ করে মনে হলো একটু দেখি তো, এবং তারপরে জাস্ট সারপ্রাইজ যে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আলাদিনের চেরাগের মতো অনেকটা, যে একসাথে অনেকগুলো কাজ করছে, সেইটা আমি কেন দেব না আপনাদেরকে, কেন দেব না? ইনফ্যাক্ট যদি এখন চিন্তা করেন যে এটা তো খালি প্যাকেট ধরে দেখাচ্ছে, এটা আসলে কেমন হবে, আমি আপনাদের জন্য দুইটা শেডের টেস্টারও রেখেছি, এই যে দেখেন, যদি আমাদের শপে আসেন এই দুইটা শেডের টেস্টার আপনারা একদম ইউজ করে দেখে নিতে পারবেন, এটা একদম মানে মিশে গেছে ইউজ করতে করতে। আর এটা দেখেন, এখানে শেড আছে হচ্ছে দুইটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে একটু ডিপ কালার, এটা হচ্ছে ফেয়ার একটু ব্রাইট, আর এটা হচ্ছে একটু মানে একটু ডার্ক কালার। আমি আপনাদেরকে যতক্ষণ না পর্যন্ত এটা শেড দেখাবো আপনারা বুঝবেন না। মূলত এটা কিন্তু একটা ময়শ্চারাইজার, মানে স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে, তো SPF আছে 25, সো আপনার সান প্রোটেকশনের কাজটাও করবে। আপনি চাইলে এটার উপর আমাদের হচ্ছে পন্ডসের যে কোনো একটা পাউডার দিতে পারেন, যদি আপনার বাজেটটা মিনিমাম বাজেট হয়, কিন্তু জিনিসটা আপনারা দেখেন, এটার দুটা শেড আবারও বলে দিচ্ছি, বেশি একটা ডিফারেন্স থাকবে না, আপনারা আমার হাতে পাশাপাশি আমি দুটা শেড রাখবো তাহলে বুঝবেন। এই যে দেখেন, এটা হচ্ছে এক নম্বর শেড যেটা আমার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, এটা আমার সাথে মিলে যাচ্ছে, এবং এটা হচ্ছে আপনার দুই নাম্বার শেডটা,
যেটা হচ্ছে একটু ডার্ক, এই দেখেন কাছাকাছি কোনো রকম তেমন ডিফারেন্স নাই, দেখেছেন খেয়াল করেছেন? এটার এটা কি খুব বেশি ডিফারেন্স মনে হয় না? ইনফ্যাক্ট আমি দুটাই দিতে পারবো, দুইটাই দিতে পারবো। এইটাতে হচ্ছে গিয়ে বেশি ন্যাচারাল লাগবে, আর এটাতে হচ্ছে একটু ব্রাইট লাগবে, এইটাই পার্থক্য। হ্যাঁ, আগে আপনাকে প্রোডাক্টের সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, দেন আপনি ডিসাইড করবেন যে আপনার এটা আসলে দরকার কি না। তবে আমি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলে দিতে পারি এটা আপনার দরকার। এই দেখেন যেটা আমি স্কিনে দিব, এটা কিন্তু মুখে দেওয়ার ময়শ্চারাইজারটা, এটা খুবই পাতলা, এটা ফাউন্ডেশনের মতো না, ভারী না। এ দেখেন এটা কিন্তু আমার স্কিনে আমাকে মানে আমার যেমন স্কিন তার চেয়ে আরেক শেড ব্রাইট লাগবে আমাকে। সো আমার চেয়ে যারা অনেক ফর্সা আছেন তারা এটা দিবেন, ঠিক আছে? বা আমার মতো হলেও দিতে পারবেন, মানে আমি আমার স্কিন কালারটা হচ্ছে একটা সেফ সাইড যেখানে আমি দুটাই ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি দুটাই পারবো। আপনি যদি আমার মতো হয়ে থাকেন আপনি এটাও পারবেন, এটাও পারবেন। যদি আপনি আমার চেয়ে ফর্সা হয়ে থাকেন আপনি এটা দিবেন, যদি আপনি আমার চেয়ে ডার্ক হয়ে থাকেন আপনি এটা দিবেন, আর আমার মতো হলে যে কোনো একটা নিলেই হবে, এরকম। এটা আপনার ইচ্ছার উপর, অনেকে থাকে নিজেকে ডার্ক দেখতে একদম ভালো লাগে না, আবার অনেকে আছে নিজেকে বেশি ব্রাইট করতে পছন্দ করে না, এটা ডিপেন্ড করে। স্কিন কালার আমাদের কোনো চয়েস না, এটা আমরা হচ্ছে নিজেরটা নিজে ডিসাইড করতে পারি না, কিন্তু আমাকে কেমন দেখাবে এটা আমার একটা চয়েস হতে পারে, আমি এখানে পছন্দ করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন এটা আমার স্কিনের কালারের সাথে একেবারে ম্যাচিং। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি একদম ম্যাচিং নেবেন নাকি হচ্ছে ব্রাইট নেবেন। তবে এটা ফাউন্ডেশন না, এটা বিবি ক্রিম না, এটা হচ্ছে একটা ক্রিম যেটা ময়শ্চারাইজার, এবং এখানে প্লাস পয়েন্ট হিসেবে আপনি পাচ্ছেন কি, এটা অনেকটা মেকআপ লুক দিবে, এটা হচ্ছে SPF থাকায় সানক্রিম মানে রোদ থেকে সুরক্ষা দেবে, এটাই তো পার্থক্য, আর তো কিছু নাই। এটা কি কই কমেন্ট কোথায়? আচ্ছা আমি বুঝি না, আমি কিন্তু কমেন্ট আর ফাঁকে ফাঁকে না, মানে যারা আমার লিস্টে নাই, ফ্রেন্ড লিস্টে নাই, তারাও যে ওয়াচ করছে এটাই শুধুমাত্র আসে, ঠিক আছে? তারা এই জন্য মানে সবে আসে, এই জন্য আমি কমেন্টগুলো আমার স্কিপ হয়ে যাচ্ছে। এখন আপনার কোনটা দরকার? এটা আসলে আমার স্কিনের সাথে মিলে গেছে, ওই থাকে না ট্যান স্কিন, একদম হচ্ছে মানে ন্যাচারাল একটা সুন্দর আপনার হচ্ছে ম্যাট একটা লুক, সেটার জন্য দিবেন ন্যাচারালটা। এখন কমেন্ট করে জানাবেন আমি একটু শ্যামলা, আমি কোনটা ইউজ করব, আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে? এটা ইউজ করবেন। আদিবা জামান, আমি গোল্ডেন রোজের ফেস ওয়াশ ইউজ করি, অনেক ভালো। আমি জানি এটা আসলে খুবই ভালো, কারণ আমি নিজেও এটা ইউজ করেছি, আমি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি মেকআপ করাছিলাম এবং হচ্ছে পুরো মেকআপটাই রিমুভ হয়ে গিয়েছিল। মেকআপ রিমুভ করা খুবই পেইনফুল একটা কাজ, খুব পেইন, মানে হচ্ছে এটা মাখো ওইটা মাখো এই করো সেই করো, এভাবে আসলে হয় না, মাঝে মাঝে সবসময় তো ভালো লাগে না। হ্যাঁ, তো নিউড লুকটা কি সেন্সিটিভ স্কিনে যাবে? অল টাইপ স্কিনেই তো যাওয়ার কথা আপু, তবে এখন একটা কথা শুনে রাখেন, এটা আমি মানে প্রত্যেকটা লাইভে বলি, কোনো প্রোডাক্ট ইউজের যে সেফটি নিয়ে 100% গ্যারান্টি দেওয়া যাবে না। আমি একটা লিপস্টিক দিয়েছি, এই লিপস্টিকটা আমার লিপসে কোনো ইরিটেশন করবে কিনা আমি আগে থেকে কিভাবে জানবো? আমি তো জেনে বুঝে একটা ভালো ব্র্যান্ডের লিপস্টিক দিয়েছি, তাই না? এটা আসলে এরকমই, এখন আপনার ঠোঁটে হতে পারে লিপস্টিকটা স্যুট করলো না, তবে ওভারঅল ব্র্যান্ড ভালো, গোল্ডেন রোজ ব্র্যান্ডটা খুবই ভালো, নইলে RJ ফ্যাশন কখনোই গোল্ডেন রোজের আলাদা করে প্রোডাক্ট সেল করতো না, আমাদের শপে কখনোই গোল্ডেন রোজের আলাদা একটা গন্ডোলা থাকতো না। যেহেতু আমরা হচ্ছে গোল্ডেন রোজের প্রোডাক্ট সেল করি, লাইভে বলি, সো অবশ্যই আপনার বুঝতে হবে যে ব্র্যান্ডটা আসলেই ভালো, এবং ভালো বলেই আমরা নিজেরা অনেক খুশি মনে সেল করি, ঠিক আছে? তো তাদের যত প্রোডাক্ট আছে যেগুলো অ্যাভারেজে সবাই চেনে, সেগুলোর বাইরেও কিছু জিনিস থাকে, কারণ আমি তো শুধু সেল করার জন্য বলি না, আমি নিজেও অনেক কিছু ইউজ করি, আমার ইউজ করার পরে আমার মনে হয় যে কোনটা আপনাদেরকে দেওয়া যায়। যেমন আমি গোল্ডেন রোজের পার্সোনালি কী কী ইউজ করি আমি বলে দেই, সেটা রাজ্জাক রেজাউল 12 না 14 আমার মনে নেই, ঠিক আছে? আপু ইনগ্রেডিয়েন্টসগুলো বলবেন প্লিজ, ছবি দিতে পারি, আপনি ইনবক্স করেন ছবি দিয়ে দিব। হ্যাঁ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর হচ্ছে আপনাদেরকে যেটা একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হচ্ছে
যদি এমনটা হয়ে থাকে আপনার একাধিক আইটেম ইউজ করা একদমই পছন্দ না, মেকআপ একদমই পছন্দ না, এটা আপনার জন্য ভালো হবে, খুবই ভালো হবে। আচ্ছা, পার্সোনালি আমি গোল্ডেন রোজের সব প্রোডাক্ট ইউজ করি না। এত একটা মানুষ কত কিছু ইউজ করতে পারে বলেন, এটা তো হয় না। হ্যাঁ, এটা তো হয় না। আমি রেগুলার যেটা করি তাদের হচ্ছে ক্লিনজারটা ইউজ করি, টনিকটা ইউজ করি, টনিকটা ইউজ করি, নুড লুকটা সবসময় লাগে না আমার, এটা সত্যি কথা, এটা আমার সবসময় লাগে না, দেখা যায় মাঝে মাঝে লাগে। যেমন ধরেন লাইভ না বা কোথাও বেড়াতে যাও না, ধরেন আমি কারোর সাথে দেখা করব, অথবা হচ্ছে আমি কাউকে ইনভাইট করেছি, অফিসে কেউ আসবে, অথবা লাঞ্চ করব, যে একদমই মেকআপ করাটা খুবই অকওয়ার্ড লাগবে, খুব বাজে লাগবে। সিম্পল একটা মিটিং হলেও বা সিম্পল একটা খাবার দাবার হলেও, মানে সেটার সময় যদি আমি হেভি একটা মেকআপ দিয়ে আসি, তখন কতটা জঘন্য একটা বিষয় লাগবে এটা আসলে বলা যায় না। তো দেখা যায় যে তখন নুড লুকটা আমার সাথে মিলে যায়, এটা আমার তেমন একটা দেখানো হয় না। এটার একটা কারণ হচ্ছে এটা আমি লাইভ করেছি আরও বেশ কিছুদিন আগে, তখন এটা আমাদের স্টকে ছিল, আমি নতুন ইউজ করা শুরু করেছিলাম, কিন্তু এরপর হঠাৎ করে আপনারা ক্রেজি হয়ে সব নিয়ে নিয়েছেন এবং আমাদের স্টকে আর কিছুই ছিল না। সো আমি এটার কথা একদম চুপ চুপ হয়ে গেছি, আমি এটার কথা বলিই নাই। আমি লাস্ট কিন্তু 15 দিন আগে না, 7 দিন আগে এটার কথা বলেছি, যেটা আমাদের স্টকে চলে আসছে। এই পার্সোনালি আমি এই দুটো আইটেমের বেশি ফ্যান। যদি এখানে আমাকে প্রশ্ন করেন কোনটা, আমার কাছে ক্লিনজারটা ব্যবহার করে খুব মজা লাগে। যদিও আপনাদেরকে আমি বলে দিই, যদি অলস হয়ে থাকেন ফেস ওয়াশটা এনাফ হবে, আমি ফেস ওয়াশটা ইউজ করি। কিন্তু দেখেন, মুখে যখন অনেক হেভি করে ফাউন্ডেশন দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে, তখন মাঝে মাঝে কিন্তু ক্লিনজার ইউজ করা দরকার হয়। ওই একটা কটন প্যাড, একটা কটন প্যাডে নিয়ে মুছে ফেলি, তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলি। ফেস ওয়াশ এটা একেবারেই হচ্ছে, MD আব্দুর রশিদকে ব্যান করো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফেস ওয়াশটা, যেটা হচ্ছে পিউরিফাইং, ডিপ ক্লিনজিং পিউরিফাইং ফেস ওয়াশ। এটা একটা আপু কমেন্ট করলো না, আদিবা আপু, যে উনি এটা ইউজ করে এটা অনেক ভালো। এটা কোনো ফেক কমেন্ট না, এটা ইউজ করেছেন ভালো বলবেন না, এটা অসম্ভব, এটা হতে পারে না। নাজিয়া সুলতান আলিসা আপু, এটা আমার আছে, এটা অনেক ভালো, আমি ফেয়ার টিনটা ইউজ করি, খুবই গ্লোই ডিউই একটা লুক দেয়, এক কথা বেস্ট টিন্ট আমার কাছে। আমি তো সেটাই বলছি যে আপনারা কোথায় যে ইউজ করেন, মানে আমি নিজে কমেন্ট করতে পারছি, পড়তে পারছি না। এই যে দেখেন রিভিউ আসছে, তো একটা স্ক্রিনশট নিয়ে নেই। তুমি নিলে আমার চেহারা খারাপ তুলবা। আচ্ছা দেখেন, তো নাজিয়া আপনি যেটা বললেন যে খুবই গ্লোই একটা ডিউই লুক দেয়, এটা সত্যি কথা। এটা আপনি ফেয়ার টিন্টটা ইউজ করেন, আমিও হচ্ছে এই যে ফেয়ার টিন্ট, এটা হচ্ছে ন্যাচারাল আর এটা হচ্ছে ফেয়ার। হ্যাঁ, ভালো একটা ডে ক্রিমের নাম বলেন, এখন তো গরম আসছে, সো আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, বডি শপের সি উইড ডে ক্রিমটা ইউজ করতে পারেন। এখানে দুইটা শেড, শপে আসেন, শপে এসে শেড মিলিয়ে যান, শেড মেলানো আমার কথা ভরসা করেন, শেড মেলানো কোনো ব্যাপার না, আমি তো বলেই দিলাম এটা এমন কঠিন কিছু না, এটা আমাদের স্টকে আছে। এখন আমি নেক্সট একদিন একটা লাইভ করব, বা এটা আজকে কালকে, আমি মানে আমি ওয়েট করছি, আমি বাইরে যাব নর্মালি, তখন আমি যখন নুড লুকটা ইউজ করি নর্মালি বাইরে যাও, এমন হতে পারে সেটা ছাদে যাওয়াও। আমাদের বিল্ডিংয়ের অনেকেই হচ্ছে আরজে ফ্যাশন সব জানে, তো আমি ছাদে গেলে হচ্ছে মাস্ক পরে থাকি মাঝে মাঝে, কেন জান আমার তখন মনে হয় হায় হায় আমার মুখে এরকম ব্রণ উঠেছে, দেখলে কি বলবে, যে আল্লাহ তোমার দোকান আছে স্কিন কেয়ারের আর তোমার মুখে এত ব্রণ, যদি বলে এরকম একটা মানে কনফিডেন্সের অভাব আছে। তো যখন কনফিডেন্সের অভাব থাকে তখন নুড লুক ময়শ্চারাইজার দিবেন, দেখবেন কনফিডেন্স লেভেল আপ হয়ে যায়, মানে ফেসটা অনেক গ্লোয়িং লাগে, অনেক গ্লোয়িং। আমি একটা কাজ করি, এই হাতে আমি ফেয়ার টিনটা দিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন ফেয়ার যেটা আর কি। আর কিছু মনে করবেন না, কমেন্ট আমি যদি দেখতে নাও পাই আমি পরে লাইভ শেষে কমেন্টগুলো চেক করে নেই, রিসেন্টলি পেজে অনেক সমস্যা হচ্ছে। একজন আপু বলছে সানস্ক্রিন নাই, এটা মানে সানস্ক্রিন ইউজ করতেই হবে কিনা? না ওইরকম না, কারণ হচ্ছে কি দেখেন, এটাতে SPF 25 আছে, কিন্তু আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, একটা ফাউন্ডেশন দিয়ে একটা মেকআপ দিয়ে আপনি সারা দিন থাকতে পারেন, কিন্তু সানক্রিমের কার্যকারিতা কতক্ষণ থাকে? 3-4 ঘন্টা, ঊর্ধ্বে এর বেশি না। সো আপনাকে এটা
রিঅ্যাপ্লাই করতে হবে, এটুকু শুধু মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি এটার আগে আমাদের হোয়াইটেনিং সানব্লকটা দেন, কোনো সমস্যা আছে? আমার ইউজ করাটা কই? ওকে, আচ্ছা যাই হোক, এটা আমার ইউজ করাটা শপে টেস্টার, আমার বাসায় আছে, এটা মানে লাগে, এটা খুব লাগে। তো এটা তো হোয়াইট, এটা তো ফেয়ার, ফেয়ারদের জন্য না, মানে এটা ফেয়ার লুক দেয় আর কি। তো এটার উপরে আপনি চাইলে নুড লুকও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু নুড লুক দিলে এক্সট্রা করে আসলে সানক্রিম ওরকম দরকার হয় না। দিলীপ রাজকে প্যান করো, ঠিক আছে? এটা হচ্ছে ফেয়ারদের জন্য, ফেয়ারদের জন্য কথাটা ভুল বলছি বারবার, আমি নাম হচ্ছে ফেয়ার টিন্ট, আসলে ফেয়ারদের জন্যই। আর এটা মিডিয়াম টিন্ট, মানে যারা হচ্ছে শ্যামলা, ডার্ক, অর মানে আমার চেয়ে একটু ডার্ক অথবা আমার মতো ইউজ করতে পারবেন। এই দেখেন, এটা ন্যাচারাল, আমি এটা বললাম না, এটা ন্যাচারালি দেখেন। তো শ্যামলা যারা আছেন, শ্যামলাদের জন্য ন্যাচারালটা কেন দরকার, যেন হচ্ছে ভেসে না থাকে সাদা হয়ে। কারণ যিনি হচ্ছে অনেক হচ্ছে অনেক ফেয়ার ব্রাইট, তার জন্য ওই ফেয়ারটা কিন্তু ভেসে থাকবে না। কিন্তু আমরা যদি এমন হয়ে থাকে যে স্কিন কালারটা ব্রাউন অথবা শ্যামলা, তখন এটা ভেসে থাকবে। এই যে দেখেন, এটা আপনি ফাউন্ডেশনের মতো দিবেন না, এটা আপনার হচ্ছে বিউটি ব্লেন্ডারও লাগবে না। অনেস্টলি বলতে গেলে এটা বিউটি ব্লেন্ডারও লাগবে না, এটা অ্যাকচুয়ালি একটা ক্রিম, হ্যাঁ, টিন্ট আর কি, টিন্টেড ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা একটু কালারফুল আর কি, ঠিক আছে? দেখেন, বোঝা যায়। সো এটা শেড নিয়ে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কোনো টেনশন নিয়েন না, টেনশন নেওয়ার মতো কোনো শেড এটা না, জাস্ট দুইটা আপনার মতো করে নিয়ে নিন। এইটা হচ্ছে গোল্ডেন রোজের এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, অ্যামেজিং একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আর কোনো প্রোডাক্ট বা অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে তেমন একটা মিলে না। আর তাদের, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, তাদের বেস্ট প্রোডাক্টস, আচ্ছা লিপস্টিক রেঞ্জ, মাস্কারা এগুলো রাখেন, এগুলো সবাই জানে। যেটা সবাই জানে না সেটা হচ্ছে তাদের বেস্ট প্রোডাক্টস তাদের ফেস ওয়াশ, আমার মনে হয়। আপনারা চাইলে আমাদের পেজে সার্চ করে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি অনেক হেভি মেকআপ করাছিলাম, শুধুমাত্র এটা ইউজ করে ফুল মেকআপ ডিপ ক্লিন হয়ে যায়। তো মেকআপ ক্লিন করার পর অফকোর্স আপনি টনিক দিবেন, এটা হচ্ছে আমার নিজস্ব মতামত, চারটা আইটেম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি বাইরে যাবেন এরকম করে রেডি হচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে হাতেও কিছু একটা দিতে পারেন। হ্যাঁ, একটা মজার জিনিস দেখাই, তখন আপনি চাইলে হাতে অবভিয়াসলি এই ক্রিমটা দিয়ে নিতে পারেন, এটা কিন্তু সাদাই থাকবে, এটা অল টাইপ স্কিনে সাদা থাকবে। এটার সাথে একটা ময়েশ্চারাইজার বা লোশন মিক্সড করে নেবেন, তাহলেই হবে। এই দেখেন, এই দেখেন, ড্রপসের ভিতরে সিরাম নাকি ক্রিম, কোনটা ভালো কাজ করবে স্কিন টাইটেনিং করতে? আপু, দুইটাই তো মানুষ ইউজ করে। হ্যাঁ, তবে আমি বলি আপনি নাইট মাস্কটা ইউজ করা শুরু করেন সবার আগে থেকে। এই দেখেন, হাতের কালারও চেঞ্জ হয়ে যায়, দেখেছেন পার্থক্য? চাই আমার এই হাত না, আমার হাতে ইদানিং একটু কালো কালো, কী জানি, বুঝি না, সিজন চেঞ্জের কারণে মনে হয় হচ্ছে। হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য কি ভালো হবে, অয়েলি স্কিনের জন্য একটা বেস্ট 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 প্রোডাক্টস হচ্ছে বডি শপের ভিটামিন সি গ্লো বুস্টিং, গ্লোয়িং স্কিন। অয়েলি স্কিনে কিন্তু ডার্ক হয় খুব দ্রুত, ওই যে তেল তেলে হয়, ময়লা আটকায় প্রচুর, রোদে একদম মনে হয়, মানে কি বলবো, মনে হয় কি ময়লা গ্লেজ দিচ্ছে অয়েলি স্কিনে, ময়লা গ্লেজ দেয় এরকম লাগে আমার কাছে। আর মানে স্কিনের উপর ময়লা জমলে জাস্ট ঘৃণা লাগবে এরকম ব্যাপারটা। এটা আমি চাই প্রাইস কত? ও, নুড লুকের প্রাইসটা আমি বলি নাই, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, 1300 টাকা। আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? এটার প্রাইস 1200, এটা বডির জন্য, এটা গলায়ও দেওয়া যায়। দেখাই একটু আপু, আমি নিতে চাই প্রাইস কত? এখন নিতে চাই বললে আমি কি বুঝবো বলেন? আমি তো কত কিছু দেখালাম, আমি ফেস ওয়াশ দেখালাম, আমি এটা দেখালাম, সেটা দেখালাম, টনিক দেখালাম, আরও কত কিছু দেখালাম। আপু, এত দাম কেন জিনিসের? ভাই, তেলের দামের চেয়ে কম আপু এগুলা। আমি কখনো এই টাইপের প্রশ্ন করি না, হ্যাঁ, কেন করি না জানেন? আমি জানি অনেক কিছুই, অনেক কিছু হয়। জর্জেট রোনা 150 টাকায় পাওয়া যায়, জর্জেট রোনা 2000 টাকায় পাওয়া যায়। এখন আমি কি 2000 টাকার যে সেল করে তাকে গিয়ে বলতে পারবো 150 টাকায় দেন? দুটো কি কখনো এক জিনিস হবে? কখনোই হবে না।
আমি তো অনেক ঘড়ি পরি, অনেক টাইপের ঘড়ি পরি, এটা আমার একটা ভালো ঘড়ি, এটার মোটামুটি দাম আছে। আমি যখন অন্যান্য ঘড়ি পরি কেউ তোমাকে জিজ্ঞেস করে না ঘড়িগুলো সুন্দর লাগে, দাম কত, এটা যখন পরি তখন এত কমেন্ট আসে কেন? চোখে পড়ে কিছু জিনিস আছে, হ্যাঁ ভালো জিনিস আপনাকে বুঝতে হবে, তো দাম কেন বেশি ওটা আমি আসলে আর কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না। এগুলো শুধু আমি না, সমস্ত অনলাইন ব্যবসায়ীরাই এক্সপ্লেন করতে 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 টায়ার্ড হয়ে গেছে, ব্যাপার না, আমরা তো হচ্ছে এক্সপ্লেন করার জন্যই আছি, আর এটাই তো স্বাভাবিক, তাই না? একটা প্রশ্ন থাকবেই যে এত দাম কেন জিনিসের, আর আমার উত্তর হচ্ছে আমার সস্তা জিনিস সেল করতে ভালো লাগে না, ঠিক আছে, কারণ সেখানে অনেক রিস্ক থাকে, সেখানে অনেক রিস্ক থাকে সস্তা জিনিস সেল করতে গেলে, খুবই কমই পাওয়া যায় সস্তায় ভালো জিনিস, খুব কম পাওয়া যায়, এত প্যারা কে নেবে ভাই? আমি নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি এক কথায়, যেগুলো মানে গোল্ডেন রোজের প্রোডাক্ট সেল করলে আমার মাথায় কোনো প্যারা নিতে হবে না যে প্রোডাক্ট ভালো কি খারাপ, বডি শপের জন্য কোনো টেনশন নাই আমার ভালো নাকি খারাপ, এইটা এগুলোর জন্য আমার কোনো টেনশন নাই যে ভালো না খারাপ, সো আমি কেন হচ্ছে মাথার মধ্যে টেনশন নিতে যাবো বলেন? এই ব্র্যান্ডগুলোর তো কাস্টমার অলরেডি রেডি আছে, বসে আছে নেওয়ার জন্য, এটা তো আমার জন্য সুবিধা, জাস্ট জানালেই হয় এটা আছে, বুঝাতেও হয় না। আমি আমার আসলে কাজ করতে গিয়ে, আমি তো আসলে অলস টাইপের মানুষ, একটু আরাম পছন্দ করি, তো ওই জন্য চিন্তা করলাম যে এত খাটাখাটনি করে মানুষকে হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করব, ঘরে বানায় বানায় সস্তা কিনে এনে, দরকার নাই ভাই, এর চেয়ে নামি দামি ব্র্যান্ডের জিনিস সেল করি যেগুলো মানুষ আগে থেকে চিনে, ভরসা করে, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী যারা স্কিন কেয়ার সচেতন তারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কখনো ইউজ করে না, সো তারা জানবে আরজে ফ্যাশন আছে, এসে নিয়ে যাবে। কিন্তু ওই যে একটা হচ্ছে একটা ডিব্বার মধ্যে একটা হচ্ছে ক্রিম বানিয়ে আনবো সাদা হওয়ার জন্য, 200 টাকা 300 টাকা 100 টাকা খরচ পড়বে, তারপর 900 টাকায় সেল করব, একদম দোতলা বাড়ি করে ফেলবো কয়েকদিনে, এটা ভাই পসিবল না। হ্যাঁ, আপনার চুলে কি হেয়ার মাস্ক ইউজ করেছেন বলবেন কি? মাস্ক আজকেই করেছি, প্রফেশনাল মাস্ক, ওইটাই আমি ইউজ করি, আর এছাড়া প্যাকেটগুলো সবসময় তো করি না। আপু সিম্পলের ফেস ওয়াশটা অনেক ভালো, তোমার এখান থেকে নিয়েছি, থ্যাংক ইউ, তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সিম্পলের ফেস ওয়াশটা খুবই ভালো, এটা সবার জন্য। গোল্ডেন রোজটা কিন্তু আমি সবাইকে বলবো না, যেমন একটা টিনেজার মানুষ যদি আসেন 12-13 বছর, তাকে তো আমি বলবো না, তাকে আমি বলবো তুমি সিম্পলেরটা দাও, আর গোল্ডেন রোজেরটা গণহারে আর একটু এজ হলে সবার জন্যই ভালো হবে, যদি আপনি বাইরে যান মেকআপ করেন আপনার জন্য বেস্ট হবে, একটা ভালো ফেস ওয়াশ নিতে চাইবি। তাহলে আমি বলি আপনার হচ্ছে স্টাইল অনুযায়ী, ধরেন আপনি তেমন একটা মেকআপ করেন না, আপনি তেমন একটা মানে স্কিনে আপনার মানে কি বলবো ওই যে অয়েলি ড্রাই যে কোনো এক ধরনের স্কিন, সো আপনি সিম্পল একটা দেন, এটা ব্রন থাকলেও কোনো সমস্যা নেই, ব্রন না থাকলেও কোনো সমস্যা নেই, এটা অল টাইপ স্কিনের জন্য এটা বেস্ট। আর যদি আপনার মেকআপ করার একটা টেন্ডেন্সি থাকে, মেকআপ বলতেই ফাউন্ডেশন কসমেটিক্স না, বলতে হচ্ছে ধরুন বিবি ক্রিমও হতে পারে, একটা বিবি পাউডার হতে পারে, বিবি পাউডার হতে পারে, এটাও কিন্তু ডিপ ক্লিন করতে হয়, অথবা এমন হতে পারে আপনার অভ্যাস আছে রেগুলার ব্লাশন দেওয়ার, হাইলাইটার দেওয়ার, যে মেকআপ করবেন না কিন্তু ব্লাশন হাইলাইটার দিবেন, অথবা আপনি এরকম হচ্ছে রেডিমেড যেটা হচ্ছে একটা মানে একটা রেডি লুক দিবে একটা ময়শ্চারাইজার, সেটাও ইউজ করতে পারে, এরকম হলে আপনি এই ফেস ওয়াশটা ইউজ করবেন। আর এমনিতে ভাইয়াদের জন্য বলবো, বা হচ্ছে ভাইয়ারা বলেন আপুরা বলেন, অনেক ডিপ ক্লিনজিং দরকার, পলিউশন থেকে প্রোটেকশন দরকার স্কিনের, সেক্ষেত্রে আপনার লেমন ফেস ওয়াশটা নিতে পারেন বডি শপের, এটাও দাম ভালোই, দাম ভালোই, কত যেন দাম এটার, 1450, এটা বেশ ভালো দাম, এটা হচ্ছে আপনার, হ্যাঁ গোল্ডেন রোজেরটাও 1450, ওদের ফেস ওয়াশটাও এক্সপেন্সিভ কিন্তু এত ভালো। আর এটা হচ্ছে বডি শপের লেমন ফেস ওয়াশ ভিটামিন সি, এক্ষেত্রে একটা কথা বলবো, বডি শপের কিন্তু আরেকটা আছে ভিটামিন সি ফেস ওয়াশ, এই যে গ্লো বুস্টিং ক্রিমটা দেখছেন এই ক্যাটাগরির এই সিরিজের, আপু আমি নিয়েছি বডি শপের অ্যালো সুদিং, কোনটা? আমিও তো দিই অ্যালো সুদিং, না ব্যাগে নাই, এখন ব্যাগে নাই, এই যে এটা হচ্ছে কি আপনার লেমন ফেস ওয়াশটা, এটার মেইন কাজ হচ্ছে স্কিনের উপর থেকে ব্যাকটেরিয়া এবং ইম্পিউরিটিস দূর করে, এটা একটা বড় বিষয়, দেখা যায় যে ব্যাকটেরিয়া জমতে 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 স্কিনে অনেক রকমের ইনফেকশন হয়ে যায়, সো আপনার এমন একটা ফেস ওয়াশ দরকার যেটা স্কিনের ব্যাকটেরিয়া জমতে দিবে না, হ্যাঁ ব্যাকটেরিয়া দূর করবে, প্লাস হচ্ছে আমরা যখন বাইরে যাই বাইরের ওয়েদার থেকে যে পলিউশনের কারণে আমাদের যে ইম্পিউরিটিসগুলো জমা হয় স্কিনে সেটা দূর করবে। লিপ বাম দেখো, বডি শপের লিপ বাম আছে,
তারপর হচ্ছে আপনার একটা এসপিএফ লিপ বাম আছে 350 ইউকের, তারপর হচ্ছে বডি শপের ভিটামিন ই চ্যাপস্টিক আছে এসপিএফ সমৃদ্ধ, তারপর হচ্ছে হেলদি শপের লিপ রিপেয়ার আছে যেটা হচ্ছে আপনার একদম গোলাপি দেখা যায় সারাদিন। হোয়াইটেনিং বডি কম্বোটার প্রাইস কত? এরকম কোনো কম্বোকে আমি দিয়েছি হোয়াইটেনিং বডি কম্বো? ছবি পোস্ট করেছো, কম্বো বলতে কিন্তু আপনারা অফার বুঝেন, আমরা কিন্তু কোনো অফার চালাচ্ছি না বডি হোয়াইটেনিং, এই কথাগুলো আমরা পারতপক্ষে অ্যাভয়েড করি। আমাদের কাছে বডি স্কিন কেয়ারের জন্য অনেক চমৎকার সব প্রোডাক্ট আছে, অনেক চমৎকার। তো যাই হোক, এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশটা, ডেইলি গ্লো ক্লিনজিং পলিশ উইথ ভিটামিন সি রিচ, ঠিক আছে? এটা কিন্তু মানে আপনার ডেইলি ইউজ করার জন্য, যেন আপনি মানে থাকেন এরকম অনেক ট্যান হয়ে যায় স্কিন। মির্জা রজনী, আপু আপনি যদি চান শাইনিং ক্রিমটা কন্টিনিউ করতে পারেন, কারণ গরম পড়ুক ঘরে এক ঘন্টার জন্য শাইনিং ক্রিমটা দেওয়াই যায়। যারা রেগুলার শাইনিং ক্রিম আর গট মিল্ক ইউজ করে সারা বছর, তাদের স্কিন অনেক ব্রাইট এবং হেলদি থাকে, মেস্তার দাগও পড়ে না এবং ছোট ছোট দাগও চলে যায়। সো এমন না যে আমি বলবো শাইনিং ক্রিমটা পুরো মুখে হেভি করে লাগিয়ে রাখেন, সেরকম বলবো না, আমি বলবো যে যদি সম্ভব হয় দিনে এক ঘন্টা অ্যাটলিস্ট রাখেন। মির্জাপু, ড্রাই শ্যাম্পু চুলের জন্য ভালো বলতে আমরা সেল করতাম আপু আগে, কিন্তু এখন করি না, আমার ভালো লাগে না। আর বডি শপের অ্যালোভেরা ময়েশ্চারটা হবে? হবে হবে হবে, না হলে তো হয় না। তো বডি শপের এখন যেহেতু ওই যে আপু একটা কমেন্ট করলো, যে কি যেন কমেন্ট করলেন, যে আমার অয়েল স্কিন, এই গরমে আমি একটা ভালো ময়েশ্চারাইজার চাচ্ছি, কালো হয়ে যাচ্ছে এরকম বললো, তখন আমি গ্লো বুস্টিংটা সাজেস্ট করেছি, এটা তো আমার বলা লাগবে না। ইনফ্যাক্ট আমি বলে যতটুকু আপনাদেরকে দিব, চোখের নিচে সাইডে হালকা একটু কালো দাগ মেস্তার মতো হয়েছে, কি লাগাবো? লাবর্সের ক্রিমগুলো লাগান আপু, তাহলে চলে যাবে। চোখে কোন শ্যাডো দেওয়া আমার? না, আমার কাছে শ্যাডো দেওয়া আমি বলি গোল্ডেন রোজের 4 নম্বর প্যালেটটা, চার নাম্বার প্যালেট। আমি গোল্ডেন রোজের এক প্যালেটে সব কাজ করার চেষ্টা করি, এটাও মাঝে মাঝে দেই, আমি এটা আপনাদেরকে দেখাই। আমি তো এটা সত্যি আপু আজ 2 বছর ধরে আমার স্কিনে কোনো সমস্যা নেই। মির্জা আপু, গট মিল শাইনিং ক্রিম এটা আপনার জন্য একটা চমৎকার সলিউশন হয়েছে। এই যে আমি আমি আমার পক্ষে না মানে মেকআপে অত সময় নষ্ট করা সম্ভব না, তো এটা দিয়ে আমি হাইলাইটার ইউজ করেছি, এই দেখেন সব এখান থেকে দিই, সবই এখানে ব্লাশনও আছে। এটা কি ব্লাশনটা নাকি আমি নিজে নিজে বানিয়েছি? হ্যাঁ ঠিকই আছে, এটাই ব্লাশনটা, আমি এখান থেকে দিয়েছি, হাত থেকে দিয়েছি, আজকে আমার কিছু করার নেই। 4 নম্বরটা দিয়েছি না, এটা দিয়েছি, এই মিক্সড করেছি, এখন মনে আছে মিক্সড করেছি, এখান থেকে এইটা নিয়েছিলাম আর আরেকটা আলাদা ছোট প্যালেট ছিল, ওখান থেকে একটা কালার নিয়ে একসাথে আঙ্গুল দিয়ে দিয়েছি। এটাই গোল্ডেন রোজের সিটি স্টাইল, এটা ব্লাশন ব্রোঞ্জার আইশ্যাডো সব কিছু একসাথে, স্মুথ, অনেক স্মুথ। উইন্টারে কে ওকে ক্রিম ইউজ করতে পারবো মানে বুঝি নাই, উইন্টারে শীত তো চলেই গেল, আবার সেই কবে আসবে? অলে ক্রিমের কথা বলছেন? হ্যাঁ, অলে ক্রিম সারা বছর ইউজ করা যায়, তবে শীতে মানুষের একটু হেভি ক্রিম দরকার হয়, এটা একটা ব্যাপার। অলে ওকে ক্রিমটা আছে কি অ্যাঞ্জেলিয়া আপু? মানুষ তো 2 বার ভুল করে না, তাহলে আপনি হয়তো বা অলের কথা বলছেন না, অন্য কিছু বলছেন যেটা আমি জানি না। সবিতা শারমিন, আমি আপনাদের বিবি ক্রিমটা ইউজ করি, সানক্রিম বা এই ক্রিম দুটার মধ্যে একটা নিতে চাই, প্লিজ আমাকে সাজেস্ট করবেন কোনটা কিনবো, এটা আমাকে কনফিউজড করে দিয়েন না। আপনি সানক্রিম অথবা এটার মধ্যে একটা নেবেন, আপনি আমাকে মেরে ফেলেন, এটা আমার জন্য আরো ভালো। আচ্ছা, সানক্রিমটা হচ্ছে SPF 50, হ্যাঁ বাধ্যতামূলক আমরা বলে দিই, মেস্তার কম্বোতেই সানক্রিমটা থাকে, এটা একটা হোয়াইটেনিং ম্যাট ফিনিশ সানক্রিম। সো এই সানক্রিমটা যারা দেন তাদেরকে তো আমি এই পাউডারটা ইউজ করতে বলি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে এই দুটোর মধ্যে কোনটা নিব, তাহলে এটা কীভাবে সম্ভব? এটা হচ্ছে একটা ক্রিম, মেকআপ ক্রিম, মেকআপ লুক দেয় যে এই হাতে একটা কালার ইউজ করা, এই হাতে আরেকটা কালার ইউজ করা। সো ডিসিশান, এটার দাম 1300 টাকা, কত ML? 32 ML, 32 ML। প্যালেটের দামটা আপু, গোল্ডেন রোজের প্যালেট কিন্তু সবসময় এক্সপেন্সিভ, এটা কত? 2300, আমি যে মাঝে মাঝে বলে ফেলি 2200, ভুল বলি আপু, এটার দাম 2300 এবং মেয়াদ হচ্ছে 18 মাস, ডেট না মানে অ্যাকচুয়ালি যে একটা কৌটার ঢাকনা খোলা থাকে না লেখা, ওখানে 18 মাস লেখা,
ইশরাত সিফাত আপু এটা আরম, ঠিক আছে? ক্রিয়েট পারফেক্ট মেকআপ লুকস উইথ জাস্ট ওয়ান ইজি টু ইউজ প্যালেট। ওদের সিটি স্টাইলে দুইটা প্যালেট আছে, এখানে হচ্ছে কি আপনার নুড লুক অথবা হচ্ছে আপনার বা পিঙ্কিশ লুক, পিচি লুক, এগুলো ক্রিয়েট করতে চাইলে এই প্যালেটটা ইউজ করতে হয়। আর ওদের এটার মধ্যে আরেকটা আছে, ওইটা হচ্ছে কি আপনার স্মোকি আয়ের জোন, আয়ের জন্য ওটা হতে আপনার ব্ল্যাক অ্যাশ মানে ব্লু এই টাইপের শেডগুলো বেশি আছে, ওটা আমি নেই নেই, আমি এটাই নিয়েছি, এগুলোর কোনো টেস্টার নাই, সো এটা নিতে গেলে আমার খবর হয়ে যাবে। একটা প্যালেট কিনেছি, আরেকটা কিনবো না। তো যাই হোক আপু, আমি আপনাকে এক্সট্রিমলি সরি, আমি আপনাকে সলিউশন দিতে পারি নাই। সানব্লক, সানব্লক আর এটা তো একটা মেকআপ ময়েশ্চারাইজার, আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন না, কারণ আপনি প্রতিদিন বাইরে যাবেন না। আপনি যখন কিচেনে রান্না করবেন, আপনি কি 32 ml এর এই স্পেশাল এক্সক্লুসিভ ক্রিমটা কি দিবেন আপনি আমাকে বলেন তো, নাকি একটা সানব্লক দেবেন, এই যে সানব্লক দেবেন? হয় না আপু, দুইটা দুই জিনিস। এখন আপনার প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পারপাজে দিবেন। ঝরা পাতা, ঝরা পাতা আপু এখন আপনি বেস্তার কম্পটা ইউজ করতে পারেন। ফেস পাউডার দাম কত? ওটা 850 বেবি পাউডার। তো ঝরা পাতা আপু আপনার বয়স এখন, আপনার বাবুর বয়স 3 মাস, কোনো সমস্যা নেই। আপনি সিম্পলি একটা কাজ করেন, একটা হেলদি শপের সিরাম আছে হোয়াইট, আর একটা হচ্ছে লাবোর্সের একটা, ওই যে ডে ডে ক্রিমটা তো দাগের না, নাইট ক্রিমটা তো দাগের, নাইট ক্রিমটা ইউজ করেন, ঠিক আছে, চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। নাদিয়া সুলতানা, থ্যাংক ইউ। আর এখন একটা কথা বলে দিই, আগে যেমন লাইভ করলে সবার কাছে নোটিফিকেশন যেত, আপু বাচ্চাদের নিয়ে সবসময় রোদে বাইরে যেতে হয়, সানক্রিম একটা ভালো ক্রিম বলেন, বাচ্চাদের জন্য না আপনার জন্য? এটা কিন্তু আমাকে একটা বিপদে ফেলে দিলেন। আপনার জন্য হলে আরেক রকম, আর বাচ্চার জন্য হলে আরেক রকম। আপনার জন্য তো আমি দেখালামই, কিন্তু বাচ্চার জন্য হলে অ্যাভিনোর সানক্রিম বলবো। আচ্ছা, সিম্পলের খাদিজা 600, শোরুম ভিজিট করতে চাই, অ্যাড্রেসটা বলো। শোরুমটা হচ্ছে আপনার পান্থপথ সিগনাল, পান্থপথ সিগনালে 4 রাস্তার মোড়ে আসবেন, ওখানে হামদর্দের যে ওষুধের দোকানটা, বিশাল একটা ফার্মেসি টাইপের হামদর্দের, ওইখানে আপনি দাঁড়ানোর পরে ওইটার মানে হামদর্দের পাশ দিয়েই যাবেন আপনি, 2-3টা বিল্ডিং পরে আগোরা এবং বিএফসি দেখাই যায়, বিএফসি বড় করে বিএফসি লেখা, ওই বিল্ডিংয়ের নিচতলায় আমরা তিনজনই, মানে আগোরা বিএফসি আরজে ফ্যাশন 147 ইজাব রাবেয়াজ হেরিটেজ, এবং গুগলে যদি আপনি লেখেন আরজে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, একেবারে হচ্ছে ডিটেলস অ্যাড্রেস ম্যাপে শো করে। তো কি আপু নিজের জন্য কয়টা থেকে ওপেন থাকবে? আপু আমাদের শোরুম প্রতিদিন 10:30টার মধ্যে ওপেন হয়ে যায় এবং রাত্রে আপনার 9টা পর্যন্ত ওপেন থাকে প্রতিদিন। হ্যাঁ, আজকেও কিন্তু খোলা আছে, বন্ধ থাকে না। অনেকে মনে করেন যে আজকে বন্ধ নাকি কালকে বন্ধ, এরকম কোনো বন্ধ নাই। আমরা হচ্ছে বড় বড় যে ছুটিগুলো থাকে রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় পালন করা হয়, ওই সময় আলাদা, কিন্তু নর্মালি প্রতিদিন খোলা থাকে। 7 years বেবি সানস্ক্রিন সাজেস্ট করো, এটা হচ্ছে আপনার অ্যাভিনোর সানস্ক্রিন, আর আরেকটা আছে না ইউকের সিয়ান সান, আরেকটা আছে। গটমেল সম্পর্কে জানতে চাই, গটমিল সম্পর্কে জানতে চাইলে আসলে অনেক কথা বলতে হয়, বাট গটমিল ক্রিম সম্পর্কে বলতে গেলে এক কথায় বলা যায় এটা জিগোটের বেস্ট একটা ক্রিম, হোয়াইটেনিং ক্রিম নাম। টুকি আপু, আপু আমি থাকি, মাঝে মাঝে থাকি, প্রায়ই থাকি। প্রেগনেন্ট ওমেনদের কোন ক্রিম ইউজ করতে পারবে? হ্যাঁ, তারা যে কোনো একটা সেফ ময়েশ্চারাইজার এগুলো তো ইউজ করতে পারবেই। এখন দেখেন, যখন আপনি ভেজাল ইউজ করবেন তখন সব কিছুতে ভেজাল, আর যখন আপনি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন কোনো সমস্যা নেই। এখন প্রেগনেন্ট ওমেন সেফ অনেক প্রোডাক্টস আছে আমাদের শোরুমে, আমি কি সব আপনাকে বলবো? আপনি একটা মানুষকে 100+ আইটেম ইউজ করতে পারবেন? পারবেন না। তো আপনার প্রবলেম কি আপনি সেটা বলবেন? আপনি প্রেগনেন্ট হন বা না হন, আপনার দরকার কি বলেন? ময়েশ্চারাইজার না মেকআপ আইটেম আপনি এক্সট্রা অ্যাড করবেন যে আপনি প্রেগনেন্ট অথবা না, এটা বলতে পারেন আপনি। হ্যাঁ, কিন্তু আপনার জন্য সেফ অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে, ওই দিক থেকে নিশ্চিন্ত থাকেন। না, নোড লুক ময়েশ্চারাইজার কোনটা আপু? আপু নোড লুক ময়েশ্চারাইজার হচ্ছে গোল্ডেন রোজের, এইটা আমি এটা ইউজ করে দেখেছি, আমি মুখে দেই নাই, মুখে দেই নাই, আমি হাতে দিয়েছি, মুখে দিব আমি, কিন্তু বাইরে থেকে অফিসে যে দেখেন না,
অবস্থা কি, মানে এখন আমি আমার ফেসের উপর কিভাবে দিব, আমার ফেসে তো অলরেডি পাউডার দেওয়া, কোন লিপস্টিক দিয়েছো? আমি খুব সুন্দর একটা লিপস্টিক দিয়েছি, সেটা দেখাই আপনাদেরকে। আমি জানি আপনারা জিজ্ঞেস করবেন, একজন হলেও জিজ্ঞেস করবেন, এটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা কালার, না কমলা না লাল, এই যে দেখেন খুব ব্রাইট একটা কালার। এবং এই লিপস্টিকগুলো সারা দিন স্টে করে। এখানে একটা কথা আপনাদেরকে কিভাবে এক্সপ্লেন করি, লিপস্টিকগুলো সহজে উঠতে চায় না, ক্লিনজার দিয়েও উঠতে চায় না, আপনার ম্যাট নাকি এটা ম্যাট, কিন্তু মানে কিছু ম্যাট থাকে না, ঠোঁট ফেটে যায় একদম, মনে হয় যে মানে আঠার মতো লেগে থাকে, এটা ওই রকম না, এটা ময়েশ্চারাইজ টাইপের এবং হচ্ছে খুব সুন্দর একটা কালার দেয় এবং সারা দিন থাকে। আমি এখন যদি বাসায় যাই, আমি ধরেন হাত মুখ ধুলাম, ও মুখে তখন ফেস ওয়াশ, দাঁড়ান আমি দেখাই ফেস ওয়াশটা কই গেল, গোল্ডেন রোজের ফেস ওয়াশটা কোথায় গেল, এটা তো কথা আমার পিছনে, না আমার পিছনেও তো নেই, আমার এখান থেকে না জিন ভূতে জিনিস নিয়ে যায় এরকম লাগে, এই যে দেখেন। তো গোল্ডেন রোজের ফেস ওয়াশ দিয়েও এই লিপস্টিক ক্লিন করাটা খুব টাফ, খুবই টাফ। মামার্থের প্রোডাক্ট আছে আপু? অবশ্যই আছে, মামার্থের প্রোডাক্ট আছে, কিন্তু অনেক কিছু আবার নাই, কিছু আছে অনেক কিছু নাই। আপু দিন দিন কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করবো, এটা কোনো বিষয় হলো? জাস্ট সানক্রিম সুদিং জেল কি এনাফ না বলেন, আর কিছু লাগে? হ্যাঁ, আপনারা যে কেন এত অধৈর্য হয়ে যান আমি বুঝি না, আপনাকে সুন্দর লাগছে, আপনি আজকে ফেসে কী কী অ্যাপ্লাই করেছেন বলবেন প্লিজ। আচ্ছা, আমি আজকে ফেসে জাস্ট, আমি বাসা থেকে যখন আসি আমি দেখাবো নুড লুক, কিন্তু আমি নুড লুক দেই নাই, আমি বাসা থেকে গোল্ডেন রোজের স্যাটিন স্মুথ ফাউন্ডেশন একটুখানি নিয়ে ক্রিমের মতো অ্যাপ্লাই করেছি, মানে হেভি কাভারেজ দেইনি, অল্প একটু দিয়েছি, অল্প একটু দিয়ে এই পাউডারটা দিয়েছি, এবং পাউডারটা আমার হাত থেকে পরে দেখেন অবস্থা, ওই যে অনেক উপর থেকে ফেলেছি, আয়নাটা খুলেছে দেখেন, আমি যেটা রেগুলার ইউজ করি, একদম যা মানুষকে জানান দিয়ে ইউজ করি, এই পাউডারটা অনেক ভালো, এটা দিয়েছি। তবে মানে অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি চুপচাপ ছিলাম, ময়েশ্চারাইজার নিয়ে আমি বেশ কিছুদিন চুপচাপ ছিলাম, আমি জানি না যে এটা স্টক হবে কি হবে না, তা আমি যখন রেডি হয়েছি তখন আমাকে বলে যে হ্যাঁ এটা আছে, হিউজ পরিমাণে আসছে আমাদের, এখন আমি দেখাতে পারি, তো আমি তো তখন আর এটা দিব না, এটা মাঝে মাঝে দিই, দিয়ে দেখাবো, এটা কোন সময় দেই তাও দেখাবো, ওই যে বললাম না কোনো গেস্ট আসলে। আচ্ছা আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এখন বাসায় একা একা, বা যাই হোক বাসায় মানুষ আছে, কিন্তু হঠাৎ করে জানলাম বাড়িওয়ালা আসবে এমনিতেই বেড়াতে, অথবা হঠাৎ করে জানি পাশের বাসা থেকে কাজিন আসবে, এরকম হয় ভাই, তখন না এনার্জি থাকে না যে আবারও হচ্ছে মানে হয়ে, আবার একদম খালি মুখেও ভাল লাগে না, ওই তখন হচ্ছে নুড লুক ময়েশ্চারাইজারটা অ্যামেজিং একটা প্রোডাক্ট হবে। অথবা ধরেন আমি জব করি, ডেলি ডেলি কি আমি কি মানে ঘষামাজে করে অফিসে যাব নাকি, এটা কি হয় নাকি সবসময়, সবসময় হয় না, এরকম ময়েশ্চারাইজার তখন হচ্ছে লাইফ সেভিং একটা হচ্ছে প্রোডাক্টস, খুবই ভালো। কালার কম্বিনেশন ইজ ভেরি ম্যাচিং অ্যান্ড লুকস অসাম অ্যান্ড গর্জিয়াস লাইক লিপস্টিক উইথ শাড়ি, তো শাড়ি না এটা তো হচ্ছে আপনার একটা ফ্রক, আনারকুলির মতো একটা হচ্ছে কামিজ, খুবই কালারফুল, তবে এটা ঠিক আমার লিপস্টিক একদম মিলে গেছে, লিপস্টিকটা ম্যাচিং করে নেওয়া হয়েছে। নুড লুকের প্রাইস হচ্ছে আপুরা 1300 টাকা, 32 ml, 32 ml নুড লুক, আর লিপস্টিকের কালার এটাই, যে দেখেন লিপস্টিকটা অ্যালিক্সের। আমার তো অয়েলি টু কম্বিনেশন স্কিন, আমি কি এই ময়েশ্চারাইজারটা দিতে পারবো? ওফ, আসল কথাই তো বলি না, এই ময়েশ্চারাইজারটা অয়েল ফ্রি, হ্যাঁ এটা অয়েল ফ্রি হওয়াতে দেখা যায় যে এটা আপনি সবাই দিতে পারবে, এই যে আমি হাতে যে দিলাম না এটা অয়েল ফ্রি, তবে আপনারা একটা কাজ করতে পারেন, এটার উপরে একটা করে মানে একটা পাউডার দিতে পারেন, সেটা আপনার বাসায় যে ফেস পাউডার আছে সেটা দিতে পারেন, আমাদের থেকে যদি নিতে চান ওই ওই নুড লুকের সাথে আপনি গোল্ডেন রোজের ফেস পাউডারও ইউজ করতে পারেন, আপনি আমাদের বিবি পাউডারও ইউজ করতে পারেন, অথবা পন্ডসের যে ছোটো ছোটো মিনি পাউডার আছে না সেগুলো ইউজ করতে পারেন, এটা কোনো বিষয় না। নুরুন্নাহা রূপা, আপু আমি বডি শপের অ্যালো সুদিং ক্রিম আর হেলদি শপের সিরামটা ইউজ করি, এখন হেলদি শপের কোলাজেন ক্রিমটা কি ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন,
হেলদি শপের সিরামের সাথে হেলদি শপের কোলাজেন ক্রিমের কম্বিনেশন অবশ্যই খুব চমৎকার একটা জিনিস হবে, কিন্তু মানে এটা নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। হেলদি শপের হোয়াইট সিরামটা অনেক ভালো, অনেক ভালো। এখন কিছু কমেন্ট আসছে, ভাবা যায় নোগ লুকটা কি মেকআপ লুক দিবে? কিছুটা কিছুটা না অনেকটা, আমি অলরেডি লাইভে দেখিয়েছি। এখন তো আমি দেখ কত ঘষা ঘষি করলাম, কীভাবে দেখাই, লাইভের শুরুতে আমি দেখিয়ে দিয়েছি আপু। আর শুধু নোড লুকের কথা যদি নাও বলি, আপনারা একটু জিনিস খেয়াল করেন, চেক ইনবক্স আপনি, আচ্ছা আপু চেক ইনবক্স আমি করে এই দেখেন, আমার দুইটা হাতের কালার দেখেছেন দুই রকম, যে এই হাতটা একরকম, এই হাত আরেক রকম। আমি এই হাতে হচ্ছে এইটা হ্যান্ড ক্রিম, একটা মেকআপ হ্যান্ড ক্রিম অ্যাকচুয়ালি এটা দিয়েছিলাম। তো যারা হচ্ছে ইনস্ট্যান্ট এরকম মেকআপ ক্রিম ইউজ করেন মুখে, বা হচ্ছে দেখা যায় হাতের অবস্থা 14টা বেজে যায়, এই যে একটা ক্রিম দিয়েও কিন্তু বের হয়ে যেতে পারেন। এটা নুড লুক না, এটা হচ্ছে কি আপনার হ্যান্ড ক্রিম একটা মেকআপের জন্য। হ্যাঁ, তোমার লিপস্টিকটা কত নাম্বার সেট? আমার লিপস্টিকটা অ্যালেক্স অ্যাভিয়ানের হচ্ছে গিয়ে 11 নাম্বার, একটু অরেঞ্জ শেড, ডার্ক অরেঞ্জ শেড টাইপের। এই দেখেন একদম মানে চেঞ্জ, পুরাই চেঞ্জ, ডিফারেন্সটা বুঝেন। একটা স্ক্রিনশট নেন আপু। অয়েলি হেয়ার, ড্যান্ড্রফ, মাথা, স্কাল্পে প্রচণ্ড চুলকায়ের জন্য ভালো কি শ্যাম্পু আছে? অয়েলি হেয়ার, ড্যান্ড্রফ আপনি ইয়ে করেন, বডি শপের জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করেন, অথবা হচ্ছে যে ডিটক্স শ্যাম্পুটা ইউজ করেন আমাদের অয়েলের সাথে, বেস্ট ওয়ান। এই পর্যন্ত আমি আজকে কিন্তু আর কোনো প্রোডাক্টস দেখাতে পারবো না। হ্যাঁ, খুবই অল্প প্রোডাক্টস দেখিয়েছি, কিন্তু আপনাদের ডেইলি লাইফে খুব ইউজফুল, খুবই ইউজফুল। বেশি একটা কিছু লাগে না আসলে, বেঁচে থাকতে যেমন খুব বেশি কিছু লাগে না, স্কিন কেয়ারের জন্য খুব বেশি কিছু লাগে না, শুধুমাত্র ধৈর্য লাগে সবার আগে। ওটা যদি ঠিক মতো থাকে বাকিগুলো আলটিমেটলি এমনি হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রাইস, প্রাইস আসলে আমি কোনটার বলবো, গোল্ডেন রোজের ফেস ওয়াশ হচ্ছে 1450, সিম্পলের ফেস ওয়াশ 600, বডি শপের ভিটামিন সিটা হচ্ছে 1450, বডি শপের লেমন ফেস ওয়াশ 1450। আজকে তিনটা ফেস ওয়াশই আপনার 1450, এবং তিনটা ফেস ওয়াশই ডিপ ক্লিনজিংয়ের জন্য খুব ভালো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে নুড লুকটা 1300 টাকা। নুড লুকের দুইটা শেড, একটা হচ্ছে গিয়ে মানে একটা না, এখানে দুইটা শেডই আমার মতো যারা ইউজ করতে পারবেন, একটা খুবই ন্যাচারাল আর একটা হচ্ছে একটু ব্রাইট। সো আমার চেয়ে ফর্সারা ফেয়ারটা নেবেন, আমার চেয়ে ডার্করা হচ্ছে নর্মালটা নেবেন। লাভার্সের ডে নাইট ক্রিম মেলাজমা ইউজ করছি, ভালো কাজ করছে। কি সানক্রিম ইউজ করব আপু? শোনেন, যেহেতু আপনি লাভার্সের ডে নাইট ইউজ করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার স্কিন অনেক ব্রাইট হচ্ছে, দাগ চলে যাচ্ছে, সো অফকোর্স আপনি আমাদের এই সানব্লকটা ইউজ করবেন, আর কিছু না। প্লিজ আমি রিকোয়েস্ট করি, এর চেয়ে কমে আরও ভালো যদি কেউ বলে তাও না, এর চেয়ে অনেক হচ্ছে বেশি দামেও যদি আরও ভালো থাকে তাও না, আপনি এটাই ইউজ করেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে, ভালো হবে। হ্যাঁ, এটা ইউজ করেন, যেহেতু আপনি অলরেডি রিভিউ দিয়ে দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আমাদের পেজে মনে হয় ক্রিমের মধ্যে এখন হাইয়েস্ট সেল কোনটা, যত ধরনের ক্রিম আছে সবচেয়ে বেশি ডিমান্ড কোনটা? হেলদি শপের কোনটা? হেলদি শপ না লাভার্স? এইতো লাভার্সের ডে নাইট ক্রিমের ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি। লিপস্টিকে অফার দেন আপু। আমি লিপস্টিক প্রথমত নন ব্র্যান্ডের কিছু সেল করি না, লিপস্টিক আমি গোল্ডেন রোজ সেল করি, অ্যালেক্স অ্যাভিয়ান সেল করি, বডি শপের লিপস্টিক সেল করি, ম্যাকের লিপস্টিক আছে, ম্যাকের কিছু কালার আছে। সো এগুলোর মধ্যে আমি কিভাবে অফার দিব বলেন, এটা তো আমার হাতে নাই। জিগার সানক্রিম, ইয়েস আপু। সঞ্চিতা সাহা, থ্যাংকস, ওয়েলকাম আপু। তারপরে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের শপে ভিজিট করবেন। আমাদের দুইটা শপ, একটা পান্থপথে আর একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে প্রথম বিল্ডিংয়ে। আল্লাহ হাফেজ।